নমস্কার, আবারও সবাইকে নতুন একটি পর্বে স্বাগত। দেখুন তো আজ আমার মটন রেসিপিটা কেমন হলো। আজ এই মটন রেসিপিটার নাম হলো মশলা মটন চাপ ফ্রাই। দেখুন তো এমন জুসিলি মটন কার কার খুব পছন্দ, দেখুন একবার কত সুন্দর হয়েছে সেটা একবার দেখুন, একদম সফটি হয়েছে। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে মটনগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে। মটন দিয়েছি, তার ভিতর দুটো তেজপাতা, একটা ডালচিনি, স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন বাটা, আর একটা পেঁয়াজ, আর একটু জল দিয়ে আমি এখানে সিটি দিয়ে সিদ্ধ করে নেব। যতক্ষণে মাংসটা সিদ্ধ হবে ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। এখানে আমি টক দই, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স, একটু চাট মশলা, কসুরি মেথি, আর দিলাম একটু তন্দুরি মশলা, একটু লেবুর রস, একটা লেবুর পুরোটাই রস দেবেন, আর এক চামচ ঘি দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। টক দইটা কিন্তু জল ঝরানো টক দই দেবেন। ততক্ষণে দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা একটু ঠান্ডা করে নিয়ে তার ভিতরে এবার মশলাগুলো ঢেলে দিয়েছি, দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসের সঙ্গে একটু ম্যাসেজ করে করে মেখে নিতে হবে। আমি যে মশলা মাখানোর সময় এক চামচ ঘি দিয়েছিলাম, আপনারা কিন্তু এক চামচ ঘি অবশ্যই দেবেন। ঘি দিলে কিন্তু মানে কোনো তন্দুরি টাইপের মাংস বলুন, যে কোনো জিনিসের তন্দুরি টাইপের যেটা হবে সেটা কিন্তু ভীষণ ভালো লাগে ঘিয়ের টেস্টটার জন্য। এবার একটা প্যানে সামান্য একটু সাদা তেল আর একটু ঘি দিয়েছি, দিয়ে মাংসগুলো লো ফ্লেমে ভেজে নেব। এই মাংসটা ভাজতেও খুব বেশি সময় লাগে না, যেহেতু সিদ্ধ মাংস। দেখুন কত সুন্দর লাগছে, মাংসটা জাস্ট 5 মিনিটের ভিতরেই ভাজা হয়ে যাবে এ পাশ ও পাশ করে। এই মটন ফ্রাইটা কিন্তু রেস্টুরেন্টে কিনে খেতে গেলে অনেক দাম নেবে, আপনার রেস্টুরেন্টে না খেয়ে বাড়িতে একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন, একদম কম খরচে হয়ে যাবে আর খেতেও খুব টেস্টি হবে। উপর থেকে একটু পেঁয়াজ আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে দেব। কি দেখেও তো খেতে ইচ্ছা করছে না এক পিস! আপনারা যখন খাবেন তখন কিন্তু উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবেন, ভীষণ ভালো লাগবে খেতে তখন। এবার দেখুন, এবার একটু দেখুন কেমন লাগছে, কত সুন্দর সফটি হয়েছে, জুসিলি হয়েছে সেটা একবার দেখুন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর হ্যাঁ অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে খেয়ে দেখবেন।